উত্তরের প্রত্যন্ত অঞ্চলেও সামগ্রিক উন্নয়নের হাওয়া, কৃষি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা এক যুগে বদলে গেছে সবকিছু। হাতের নাগালে নাগরিক সুবিধায় জনজীবনে স্বস্তি। বাংলাদেশ ভারত রুপিতে বাণিজ্য লেনদেনে আমদানি পণ্যের দাম কমার আশা, ডলারের ওপর চাপ কমাতে অন্য দেশের সঙ্গেও নিজস্ব মুদ্রায় লেনদেনে উদ্যোগের পরামর্শ। অনুদানের অর্থ সংকট দেখে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমালো উএফপি। কক্সবাজারে ক্যাম্পে দিন বাড়ছে অপরাধ, স্থানীয়দের উদ্বেগ, দ্রুত প্রত্যাবাসনের দাবি। সংস্কারের অভাবে অকার্যকর খুলনার 200+ স্লুইস গেট, জলাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক, পুরানো গেট সংস্কার করে নতুন কয়েকটি নির্মাণের আশ্বাস। এবং জাপানকে পেছনে ফেলে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে সিঙ্গাপুর, ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে 192টি দেশ, 8 ধাপ এগোলো বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মি। এখন থেকে মাত্র এক যুগ আগে দেশের প্রত্যন্ত যে জনপদগুলোতে যাতায়াত ছিল দুর্গম, সুনির্দিষ্ট পরিকল্পনায় এখন শুধু যোগাযোগ অবকাঠামোই নয়, পিছিয়ে থাকা অনালোকিত জেলাগুলোতেও বদলে গেছে আর্থ সামাজিক পরিস্থিতি। মাল্টিমিডিয়া ক্লাসরুম থেকে শুরু করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ জবাবদিহিমূলক নাগরিক সুবিধাও এখন সাধারণ মানুষের হাতের নাগালি। ঠাকুরগাঁও থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। আঁকাবাঁকা মেঠো পথ ধরে পিচ ঢালা গ্রামীণ সড়ক, এমন মসৃণ আর এমন দৃষ্টিনন্দন যোগাযোগ ব্যবস্থাই মূলত এখনকার নিভৃত পল্লীগুলোর অভিন্ন বাস্তবতা। উত্তরের প্রত্যন্ত জেলা ঠাকুরগাঁওতেও লেগেছে সামগ্রিক উন্নয়নের হাওয়া, যাতে পাল্টে গেছে প্রেক্ষাপট। যুগের পর যুগ ধরে কৃষিপ্রধান এই অনালোকিত জনপদেও গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। 2006 সালে এখানে মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেয়া হতো, বর্তমানে এই জেলা শতভাগ বিদ্যুতের আওতায়। সাধারণত এই জেলায় কম বেশি বিদ্যুতের চাহিদা ঘুরপাক খায় 104 মেগাওয়াটের ঘরে, কিন্তু ঠাকুরগাঁওয়ের এই বিদ্যুৎ কেন্দ্রটিরই উৎপাদন ক্ষমতা 115 মেগাওয়াট, যা আর্থসামাজিক প্রেক্ষাপটে বেশ কার্যকর বলে জানাচ্ছে মাঠ প্রশাসন। এখানে 2022 সালে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হওয়ার কারণে যেটা হয়েছে, গ্রামাঞ্চলে মানুষের ক্ষুদ্র কুটির শিল্পের যে কাজগুলো হয়, সেগুলো যেগুলোতে বিদ্যুতের কিছুটা কিছু প্রয়োজন হয়, সেগুলো কিন্তু মানুষ খুব ভালোভাবেই করতে পারছে। এটি ঠাকুরগাঁওয়ের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে। বিদ্যুৎ শুধু ঘরে আলোকিত করছে তা নয়, কৃষিপ্রধান এই অঞ্চলের ফসলের মাঠে এখন সেচ কাজ চলছে সৌর বিদ্যুতেও। কৃষকদের প্রণোদনা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় জেলায় গেল এক যুগে ধানের উৎপাদন দ্বিগুণ হয়েছে। পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের আদলে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে চা চাষও। উন্নয়নের গতি আছে রেল ব্যবস্থাপনা আধুনিকায়নেও। নবনির্মিত প্ল্যাটফর্ম আর স্টেশনে এখন প্রতিনিয়ত যাত্রীদের আনাগোনা থাকে এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায়। পুরো সমাজই যখন এগিয়ে যাচ্ছে, তখন শিক্ষার্থীরাই বা কেন পিছিয়ে থাকবে? মাল্টিমিডিয়া ক্লাসের উপকরণ নিয়ে এখন ব্যস্ত সময় কাটান নিভৃত এলাকার শিক্ষার্থীরাও। প্রথাগত শিক্ষার পাশাপাশি কম্পিউটার ইন্টারনেটের হাতেখড়ি নিয়ে নতুন প্রজন্ম এখন প্রস্তুতি নিচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যোদ্ধা হয়ে উঠতে। গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে আমরা ওটাকে মানে বিস্তারিতভাবে জানতে পারবো। আগে আমরা যেগুলো বিষয়ে জানতাম না, এখন ডিজিটাল এখানে ল্যাপটপ চালাই। যেদিন আমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাস করানো হয় সেদিন কিন্তু আমরা স্কুল মিস করি না। সফটওয়্যার এগুলো সম্পর্কে আমাদের ধারণা ছিল না, এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে, আমরা সব জানতে পারছি। সবচেয়ে বড় কথা কি, তৃণমূলে অনেক মানুষের কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ কেনার সামর্থ্য নেই,
তাদের সন্তানদের যে কম্পিউটার জ্ঞান কম্পিউটার দক্ষ করার বিষয় আছে, দায়িত্ব আছে রাষ্ট্রের, সেই জায়গা থেকে এগুলো কিন্তু অভাবনীয় সাফল্য দেখাচ্ছে এই ল্যাবগুলো। বদলে যাওয়া এমন গ্রামীণ পরিবেশ আর সড়ক অবকাঠামো ইতিবাচক প্রভাব ফেলেছে এখানকার অধিবাসীদের জীবনে। জেলাতে যেখানে এক যুগ আগেও পাকা সড়ক ছিল 450 কিলোমিটার, আর বর্তমানে এই সড়ক উন্নীত হয়েছে 1125 কিলোমিটারে। ছোট বড় ব্রিজ কালভার্টে এককালের দুর্গম পথ এখন আনন্দময় যাত্রার সঙ্গী। অবস্থা এমনই যে বিদ্যুৎ চালিত অটোর কাছে মানুষ চালিত ভ্যান হয়ে পড়েছে সেকেলে। রাস্তাঘাট এখন সব জায়গায় ভালো, চলাফেরা করতে পারছি, গাড়িতে চড়ে আসতে পারছি। সামগ্রিক উন্নয়নের এই ধারাতেই সব শ্রেণী সব অঞ্চলের মানুষ হয়ে উঠবেন দক্ষ মানব সম্পদ, ফলে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দেশকে সমৃদ্ধির গন্তব্যে পৌঁছে দেওয়ার পথ এখন শুধুই অগ্রসরমান। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে নীতি নিয়ে বাংলাদেশ সমৃদ্ধ হবার পথে এগিয়ে চলছে, সেই নীতি যে অনেকটাই কার্যকর হচ্ছে তা বলা যায় উত্তর জনপদের এসব প্রত্যন্ত এলাকায় এলে। আগামী দিনে এমন আধুনিক যোগাযোগ অবকাঠামো এবং এর সঙ্গে সঙ্গে ডিজিটালাইজেশন সহ বিদ্যুৎ সুবিধা কাজে লাগিয়ে মানুষের জীবনের যে গতি এসেছে তাতে নতুন করে স্বপ্ন দেখছেন তারা আগামীর বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁ। বাংলাদেশ ভারত রুপিতে বাণিজ্য লেনদেনে মুদ্রা বিনিময় ব্যয় কমে আসায় আমদানি পণ্যের দামও কমবে বলছেন ব্যবসায়ীরা। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। আর অর্থনীতিবিদরা বলছেন ডলারের ওপর চাপ কমাতে অন্য দেশের সঙ্গেও নিজস্ব মুদ্রায় লেনদেনের উদ্যোগ নিতে পারে বাংলাদেশ। কাজল আব্দুল্লার রিপোর্ট। সংকটের মাঝেই বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের পাশাপাশি রুপি ব্যবহার শুরু হলো বাংলাদেশ ভারতের মাঝে। বাণিজ্য ঘাটতি বেশি থাকায় দুদেশই রুপিতে লেনদেনের সুবিধা পেলেও এতে লাভের অংশীদার বেশি ভারত। কারণ হিসেবে ভারত বাংলাদেশে $16 বিলিয়ন পণ্য রপ্তানি করলেও বাংলাদেশের অর্জন মাত্র $2 বিলিয়ন বলছেন ব্যবসায়ীরা। রুপিতে লেনদেনে বিনিময় খরচ 6% কমলেও বাণিজ্য ঘাটতি $14 বিলিয়ন। এজন্য প্রয়োজনীয় পরিমাণ আয় না থাকায় ভারতের সেন্ট্রাল ব্যাংক থেকে রুপি ঋণ নেয়ার পরামর্শ এই ব্যবসায়ীর। বাংলাদেশকে যদি 4-5 বছরের জন্য একটা ভারতীয় রুপি একটা লোন দেয় যে ঠিক আছে তোমরা ভারতের রুপিতে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালগুলো নিয়ে আসো, 5 বছর পরে পেমেন্ট দিও, এটা G2G একটা এগ্রিমেন্ট করতে পারি, তাহলে এই যদি $10 বিলিয়নও দেয় আমাদেরকে, তা $10 বিলিয়ন আমাদের ফরেন কারেন্সি অন্য জায়গার থেকে বাঁচলো। প্রথমবারের মতো ডলার ছাপিয়ে একাধিক মুদ্রায় বাংলাদেশ, ভারতের মতো অন্য দেশের সাথেও টাকা বিনিময়ে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই অভিজ্ঞতাটার ভিত্তিতে পরবর্তীতে অন্যান্য দেশের সাথেও আমরা আমাদের বাণিজ্য যখন করব তখন আমরা দ্বিপাক্ষিক ভিত্তিতে আমাদের এই যে পোর্টফোলিওটা এটা কিন্তু আমরা আরও বাড়াতে পারবো, এবং তাহলে আমাদের তখন যে একটা কারেন্সির উপরে যে নির্ভরশীলতা সেটাও কিছুটা আমরা কমাতে পারবো। তবে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণই মুদ্রা ঘাটতি কমিয়ে আনতে পারে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ট্রেড গ্যাপ কীভাবে কমানো যায়, কীভাবে আমরা কাছাকাছি আসতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, লেনদেনের অবকাঠামোটা তৈরি করছে। এর পূর্ণ সুবিধা নিতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামীতে রুপির পাশাপাশি টাকাতেও লেনদেন চালু হলে দুদেশের মুদ্রার অবস্থান আরও শক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনুদানের অর্থ সংকট দেখিয়ে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দ কমিয়ে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বরাদ্দ কমায় ক্যাম্পে দিন দিন বাড়ছে আর্থসামাজিক অস্থিরতা। অর্থের যোগান দিতে নানা ধরনের অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা, এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারাও। এ অবস্থায় দ্রুত প্রত্যাবাসন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গা সংকটে 2018 সাল থেকে সহায়তা করছে দাতা সংস্থাগুলো, কিন্তু এখন দাতা সংস্থা থেকে চাহিদা অনুযায়ী সহায়তা মিলছে না, ফলে রোহিঙ্গা ক্যাম্পে আর্থসামাজিক অস্থিরতা সহ নানা সংকটে দুশ্চিন্তা বাড়ছে সরকারের। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তা কমিয়ে দেয়, আরও জমাট বাড়ছে রোহিঙ্গা সংকট।
চলতি বছর দুদফা কমানো হয়েছে রোহিঙ্গাদের রেশন বরাদ্দ। প্রথম দফায় $12 থেকে করা হয় $10, দ্বিতীয় দফায় আরো $2 কমিয়ে এখন $8 নামিয়ে আনা হয়। আর স্থানীয় বাসিন্দা সহ জনপ্রতিনিধিদের সংখ্যা খাদ্য সহায়তা কমিয়ে দেয়, রোহিঙ্গাদের মধ্যে আরো বেড়ে যাবে অপরাধ প্রবণতা। তাদের যে খরচের একটি পরিমাণ সেটি যখন কমে যাবে, তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়ে তারা যে ইনকামের যে সোর্স, আয়ের যে একটি উৎস, তারা বের করার চেষ্টা করবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও বলছেন, খাদ্যে বরাদ্দ কমায় পুষ্টি, স্বাস্থ্য সহ জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। মানবিক জীবনযাপন করুক, সম্মানজনক জীবনযাপন করুক, এবং সাথে সাথে তারা যদি তাদের নিজ দেশে ফেরত যেতে পারে, সে প্রক্রিয়া আমাদের সমস্ত প্রচেষ্টা করতে হবে। 2018 সালে মিয়ানমারকে 800,000-এর বেশি রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ, কিন্তু তাদের অসহযোগিতার কারণে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে খুলনার 200+ স্লুইস গেট। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়ায় ধানসহ অন্যান্য ফসল চাষ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা। নিয়মল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনই বিস্তারিত। লবণ পানি রোধে 60-এর দশকে খুলনা অঞ্চলে তৈরি করা হয় বেড়িবাঁধ, আর খালের পানি নিয়ন্ত্রণে নির্মাণ করা হয় স্লুইস গেট। স্লুইস গেট দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া, নদীখালের নাব্যরাশ, গেটের মুখে পলি জমে যাওয়া সহ নানা কারণে বহু গেট ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ভেঙে গেছে গেটের কপাট, ভরাট হয়েছে পানি নিষ্কাশন খালও। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার 598টি স্লুইস গেটের মধ্যে একেবারেই অকার্যকর বা সংস্কারযোগ্য নয় 116টি। আরও শতাধিক স্লুইস গেটে কখনো কাজ করে, কখনো করছে না। সেচ দিতে গেলে পাম্প মেশিন দিয়ে সেচ দেওয়া লাগে, বৃষ্টি না হলে সময় মতো জমিতে পানি না পাই তাহলে আমাদের ফসল ফলাতে সমস্যা। বারবার এসব দাবি সংশ্লিষ্ট মহলে জানিয়েও সুফল পাচ্ছেন না বলে অভিযোগ জনপ্রতিনিধির। কৃষি থেকে শুরু করে সব কিছু মানুষ জীবনযাপন কঠিন হয়ে যাবে। গেট যেমন সংস্কার প্রয়োজন, সাথে সাথে গেটের পানি সরতে পারে সে ব্যবস্থা করতে হবে। আর নতুন করে গেট নির্মাণের আশ্বাস দিলেও অপেক্ষায় থাকতে হচ্ছে প্রকল্প অনুমোদনের। সেন্ট্রালি একটা ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং সারা বাংলাদেশে আমাদের যেসব স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো রিপেয়ারের ব্যবস্থা গ্রহণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। উপজেলাগুলো বাদেও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সংস্কার প্রয়োজন এমন 12টি স্লুইস গেট রয়েছে। এসব সমস্যার সমাধান না হলে খুলনার উপকূলীয় অঞ্চলে কৃষি ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে, আর তাতে এসব এলাকায় হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তাও। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার বাজারে আসছে মাইক্রো নিউট্রিয়েন্ট ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কিট। বুধবার রাজধানীর এসএমসি টাওয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসএমসি বিস্কিটের বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের লিমিটেডের কর্মকর্তারা। মজাদার স্বাদের সাথে এই বিস্কিটে থাকবে 7টি ভিটামিন ও মিনারেল, যা কৃত্রিম রং এবং প্রিজারভেটিভবিহীন। দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খুলনার খালিশপুর চিত্রালী পৌর সুপার মার্কেট নির্মাণ প্রকল্পের কাজ, তবে কাজে ধীরগতির অভিযোগ স্থানীয়দের। এদিকে মার্কেট না থাকায় সড়কে বেচা কেনা করতে হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, এতে বাড়ছে পথচারীদের ভোগান্তি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। 2019 সালের সেপ্টেম্বরে প্রায় 9,61,00,000 টাকা ব্যয়ে খুলনার খালিশপুর পৌর সুপার মার্কেট পুনর্নির্মাণের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। দুই দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় 2021 সালের 16 জুন প্রকল্পটি বাতিল করা হয়। নির্মাণ কাজ বন্ধ থাকার পর থেকেই খোলা সড়কে চলছে মার্কেটের কেনা বেচা। অল্প বৃষ্টিতেই আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে পানি জমে যায়, টুকিটাকি টুকিটাকি করে কাজ করছে, তখনই আমরা বলছি এই কাজ তো উঠাইতে পারবে না। সরকারের কাছে দাবি জানাবো, যে কোনো উপায় হোক এই মেয়রকে দিয়ে এই কাজটা যেন দ্রুত আরম্ভ করা হোক। সম্প্রতি অসমাপ্ত কাজ শেষ করতে পুনরায় টেন্ডার আহ্বান করা হলে আবারও কাজ পায় আগের ঠিকাদারি প্রতিষ্ঠান। অবহেলাজনিত কারণ এবং অবহেলাটা ইচ্ছাকৃত অবহেলা হয়েছে,
যাতে করে এই অনিয়মের মধ্য দিয়ে কিছু দুর্নীতির কাজগুলো হয়ে যায়। সময় মতো প্রকল্পের কাজ শেষ করতে না পারায় অর্থ ফিরিয়ে নেয় বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠান। ওই কাজটা শেষ করতে পারেনি বলেই ওয়ার্ল্ড ব্যাংক যে পর্যন্ত কাজটা শেষ হয়েছিল ওই পর্যন্তকেই তারা চূড়ান্ত ধরে তাদের প্রজেক্ট ওই পর্যন্ত ড্রপ হয়ে গিয়েছিল। খুলনা সিটি কর্পোরেশনের তথ্য মতে চলমান প্রকল্পের কাজ আগামী 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। বৈশ্বিক মন্দার মাঝেও গেল 2022-23 অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের 6,19,193 মেট্রিক টন খাদ্য দ্রব্য আমদানি হয়েছে। তবে আরও বেশি চাহিদা থাকলেও ভারতের নানা মুখী রফতানি নিষেধাজ্ঞায় সম্ভব হয়নি। আমদানিকারকরা বলছেন, ভারতের সঙ্গে কোটা চুক্তিতে খাদ্য দ্রব্য আমদানি ও রুপিতে পণ্যের এলসি বাস্তবায়ন হলে এ সংকট কাটবে। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। চাল, ডাল, গম, ভুট্টা, পেঁয়াজ, আদা, মরিচ সহ ট্রাকের পর ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢুকছে বাংলাদেশে। আমদানির বড় একটি অংশ আসে ভারত থেকে। গেল 2022-23 অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় 60,000 কোটি টাকার প্রায় 25 লাখ মেট্রিক টন পণ্যের আমদানি রফতানি বাণিজ্য হয়েছে। এর মধ্যে 6,19,193 মেট্রিক টন ছিল খাদ্যপণ্য। কিন্তু প্রায় নিত্যপণ্যের আমদানির সময় ভারত থেকে নানা নিষেধাজ্ঞার সম্মুখীন হন ব্যবসায়ীরা। এ অবস্থা থেকে উত্তরণে সরকার ভারতের সঙ্গে নিত্যপণ্যের কোটা চুক্তির প্রস্তাব দিয়েছে। এটি বাস্তবায়ন হলে যখন তখন রফতানি নিষেধাজ্ঞা আসবে না বলে আশাবাদ ব্যবসায়ীদের। থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়মিত আমদানি হলে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার স্থিতিশীল থাকবে। আর ডলার সংকট মেটাতে রুপিতে পণ্যের ছাড়পত্র খোলা নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এটা যদি বাস্তবায়ন হয় আমাদের আমদানি জটিলতার যেমন নিরসন হবে, খাদ্য ঘাটতিও তেমন নিরসন হবে। আমরাও আশা করব যে ভারত সরকার বাংলাদেশকে কোটার আওতায় খাদ্যদ্রব্য সরবরাহ করবে। নয়াদিল্লিতে গত বছরের 22-23 ডিসেম্বর বাংলাদেশ ভারত বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে কোঠা চুক্তিতে পণ্য আমদানির দাবি তোলা হয়েছিল। তবে বেশ আগে থেকেই পার্শ্ববর্তী দেশ ভুটান ও মালদ্বীপকে খাদ্যদ্রব্য রপ্তানিতে কোটা সুবিধা দিয়ে আসছে ভারত। সময় সংবাদ, বেনাপোল। গেল অর্থবছরে বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে 3.5 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। চাহিদা থাকলেও রেলের দুর্বল অবকাঠামোয় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে রেল স্টেশন এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের একমাত্র বেনাপোল বন্দর, যে বন্দরটি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে একই সাথে রেল এবং সড়ক পথে আমদানি বাণিজ্য হয়ে থাকে। এর আগে শুধু এই রেলপথটি ব্যবহার করে পাথর এবং জিপসাপ জাতীয় পণ্য আমদানি হলেও বর্তমানে সময় কম এবং সাশ্রয়ী হয়, কিন্তু এই রেলপথে সব ধরনের পণ্য কিন্তু ভারত থেকে আমদানি হচ্ছে। আমরা বেনাপোল রেল বিভাগের যে তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কিন্তু রেলপথে 3,55,137 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এ সময় 5,317টি যে কন্টেইনার খালাস হয়েছে এবং এই আমদানি বাণিজ্য থেকে কিন্তু যে রেল খাতে 16,85,11,842 টাকা রেল ভাড়া বাবদ সরকারের রাজস্ব এসেছে। এর আগে 2021-22 অর্থবছরে এই বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে 3,18,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল এবং এ সময় 4,995টি কিন্তু কন্টেইনার খালাস হয়েছে এবং এই আমদানি বাণিজ্য থেকে কিন্তু রেলের ভাড়া বাবদ সরকারের রাজস্ব এসেছিল 24,39,52,390 টাকা। 2022-21 অর্থবছরের চেয়ে 22-23 অর্থবছরে আমরা দেখতে পেয়েছি আমদানি পরিমাণ বেড়েছে 37,137 মেট্রিক টন। তবে আরও বেশি পণ্য আমদানির চাহিদা থাকলেও কিন্তু এই রেলের যে অনুন্নত অবকাঠামোর কারণে কিন্তু আমদানি বাণিজ্য চরমভাবে বিঘ্ন হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনাপোল রেল স্টেশনের একটি ইয়ার্ডে। আপনি জানেন এখানে আসলে নির্দিষ্ট কোনো ইয়ার্ড নেই, এখানটিতেই কিন্তু রেল থেকে বাংলাদেশি ট্রাকে কিন্তু পণ্য আনলোড করা হয়, কিন্তু এই জায়গাটি স্বাভাবিক অবস্থা না থাকায় অর্থাৎ বৃষ্টি এবং বৈরী আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি হলে কিন্তু এখানে ট্রাক পার্কিং করার কোনো সুযোগ থাকে না, ফলে লোড আনলোডে কিন্তু প্রচুর পরিমাণ
যে সময় লাগে এবং বাণিজ্য কিন্তু ব্যাহত হয়। আমরা কথা বলেছি আমদানিকারকদের সাথে, আমদানিকারকরা আমাদেরকে জানিয়েছেন যদি রেলের এই উন্নয়ন করা হয় তাহলে এ পথে কিন্তু আমদানি এবং বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। তো এই ছিল বেনাপোল স্থলপথ দিয়ে রেলপথে বাণিজ্য নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত হচ্ছিলাম বেনাপোল রেল স্টেশন এলাকায়। জাপানকে পেছনে ফেলে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে এখন সিঙ্গাপুর। যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত 2023 সালের সূচকে আধিপত্য হারিয়েছে এশিয়ার দেশগুলো। তবে আগের চেয়ে 8 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 96তম। মঙ্গলবার বিশ্বের 199টি দেশের পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় জাপানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী এখন সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা 192টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে দেশটির পাসপোর্টধারীরা 189টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত 2023 সালের সূচকের দ্বিতীয় স্থানে যৌথভাবে উঠে এসেছে ইউরোপের দেশ জার্মানি, ইতালি এবং স্পেন। এই দেশের পাসপোর্টধারীরা 190টি দেশে ভ্রমণ করতে পারবেন। সূচক অনুযায়ী আধিপত্য হারিয়েছে এশিয়ার দেশগুলো। তবে 2022 সালের সূচকের 104তম অবস্থান থেকে 8 ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ। নতুন প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান 96তম। হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্সের তথ্য বলছে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 40টি দেশে ভ্রমণ করতে পারবেন। সূচকে ভারতীয় পাসপোর্ট রয়েছে 80তম স্থানে। দেশটির পাসপোর্ট দিয়ে 57টি দেশে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। এছাড়া শ্রীলঙ্কা 95 ও পাকিস্তান তালিকায় 100তম অবস্থানে আছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটি এর সহায়তায় 2006 সাল থেকে প্রকাশিত হচ্ছে হ্যানলি পার্টনার্স ইন্ডেক্স। আইএটি বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ। কয়টি দেশে অন অ্যারাইভাল ভিসা বা ভিসা মুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের 199টি দেশের পাসপোর্টের র্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবারই তথ্য জানায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে পুতিন উপস্থিত না থাকলেও রাশিয়ার প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ বিষয়ে একটি পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মাঝে। পুতিন ছাড়া ব্রিকসের অন্যান্য দেশের সরকার প্রধানরা জোহানেসবার্গের সম্মেলনে যোগ দেবেন বলে জানান সংশ্লিষ্টরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরের প্রত্যন্ত অঞ্চলেও সামগ্রিক উন্নয়নের হাওয়া। কৃষি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা এক যুগে বদলে গেছে সব কিছু। হাতের নাগালে নাগরিক সুবিধায় জনজীবনে স্বস্তি। বাংলাদেশ ভারত রুপিতে বাণিজ্য লেনদেনে আমদানি পণ্যের দাম কমার আশা। ডলারের ওপর চাপ কমাতে অন্য দেশের সঙ্গেও নিজস্ব মুদ্রায় লেনদেনে উদ্যোগের পরামর্শ। এবং অনুদানের অর্থ সংকট দেখিয়ে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমালো WFP। কক্সবাজারে ক্যাম্পে দিন দিন বাড়ছে অপরাধ। স্থানীয়দের উদ্বেগ, দ্রুত প্রত্যাবাসনের দাবি। এ ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গেই থাকুন সময়ের।